শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম ধনঞ্জয় বড়ুয়া, আমার বাপের নাম প্রাণকরি বড়ুয়া, মাতার নাম হচ্ছে দীঘবালা বড়ুয়া। আবুলটি দক্ষিণ ঢাকাখালি বাড়ি, 12 নম্বর ইউনিয়ন, গজন থানা। আমি 69-এ পুলিশ হয়েছিলাম কুমিরা। 7 মাসের পরে আমরা স্বেচ্ছাতে অর্ডার দিল কি চতুর্দিকে তোমরা যার দায় আছে তাই নিয়ে করতে পারো। যখন আমাদের এই যে 25 মাস এই আমাদের এসপি সাহেবরে ডাকাইছে, ডিসি সাহেবরে ডাকাইছে কুমিরা ডিস্ট্রিক্টের, এই সিসাবতে এসপি সাহেব পর্যন্ত যাইল। আসার পরে বলল আমাদের তোমরা যাই কিছু আছে প্রস্তুত হও। আমার তো খেতে অস্ত্র চাইছে, কিন্তু আমি অস্ত্র দিছি না, ওইখানে দিবুগুলো হয়ে দিয়েছি না, কিন্তু আমার তো ফল আসতে হইলে ওইখান থেকে ফলা যায়। ডিসি সাহেব আর এসপি সাহেব আমাদের কইল তোমরা যাই আছে তার বলতে আসতে রাত্রে মনে হয় তারা আক্রমণ করতে পারে। এটা কয় তারিখ ছিল? এটা 25 মাস, মানে সকাল সন্ধ্যা 8টায়। ওই দিন আমার ডিউটি ছিল এই ফিল্ডের 1 নম্বর গেট। 1 নম্বর গেট দিয়েছিল, বাংকারও ছিল আমাদের বাংকার করি। যখন 12:01 হবে ওই সময় ওরা ফায়ার আরম্ভ করি, ওরা দেখতেছি আমরা গাড়ি আমাদের পুলিশ লাইনের সামনে তো মেন রোড ওদিকে আইসে গাড়ি আসতে আসে দেখলাম পাঞ্জাবের গাড়িরা লাইন ধরে আসতে আছে। আমরা তো বলতেছি যখন গাড়ি আসতে আছে তো আমরা আক্রমণ করি। প্রথম যাইয়া আক্রমণ এখানে সব গেরবাদ হয়েছে। ওই আমাদের পুলিশ লাইনের ফুগো দিয়েছিল জেলখানা, ওইদিকে যাইতে পারছে না, মানে জেলখানা রোড লইয়ে না আগা করা গেরবা গেছে। করার পরে ওইখানে পাঞ্জাবের কিছু গেছে এসপি সাহর, ওইখানে কিছু গেছে ডিসি সাহর কাছে, ওইখানে ওইখানে ওরা অ্যারেস্ট করে পরে আমাদের এখানে হাইয়ার আরম্ভ হয়েছে। হাইয়ার যখন আরম্ভ হয়েছে এখন আমরা কী করবো? আমরা ফলটা ইয়া দিলাম, প্রতিরোধ করলাম। করার পরে হয়তো যখন বহু কিছুই তারা প্রথম কারণ অব্যরি দিচ্ছে লাইন হারিয়ে দিচ্ছে পুরো আগা গোড়া অন্ধকার করে দিয়েছে। করার পরে সব রকম ফায়ার আরম্ভ হয়েছে। ফায়ার আরম্ভ হওয়ার পরে আমরা কী করবো? এখন কয়েক রঙ গুলি দিচ্ছি আমরা এই সময় বেশি না, কয়েক রঙ করার পর এখন অবগরি গেলে মাঝে মাঝে একটা একটা গুলি এছাড়া কী করে সার লাইন মারে তখন গুলি করে গুলি করতে করতে তারপরে আমরা কী করবো? ওইখানে প্রায় এই সময় আর একটা চিন্তা পাওয়া যায় অনুমানিক, এই সময় তো ইয়ান অনুমানিক শেষরি আমাদের ব্যারিকুদ করি যাইয়া পিসেতে ফাগরগা আছে, ফাগরগড়ে যাইয়ে না অবগরি গেলেন, কিন্তু অস্ত্র আছে। এখন অন্যদিকে যাইবার রাস্তা নেই, অন্ধকার। আবার ভোরবেলা যখন একটু একটু পর হইল
এখানে বিকছে না কিন্তু ভিতরে গোলাগুলিই করল কিন্তু ভিতরে বিকছে না আমরা এই গ্রামে যাই ওইখানে বললাম ওইখান থেকে সন্ধ্যার আগতি করি না আমাদের আজকে সবজি দিয়ে দিয়েছিল ও শাশুড় বাড়ি লালমোহনবর বাড়ি আদালত করা আবার করিয়ে এলাম আমার আত্মীয় বাড়ি ওইখানে বিয়ের বাড়ি খাইলাম বিয়ের বাড়ি খাই না ওরা তো চিন্তা করতে আসে আনলাম আর ওখানে আমরা খাওয়া দাওয়া করলাম তখন কি আপনার হাতে অস্ত্র ছিল অস্ত্র আছে আমার সঙ্গে অস্ত্র আছে আমার সঙ্গে আরও একজন আসলে মুরেশ্বরে আমরা দুজনে একজন হাতে তুই মরলে আমি মরলো আমি মরলে তো আমার কি কি নাম ওনার আমাদের একজন সুবাদার আছে তমুসুদ্দিন সুবাদার বিহারি ও মাইকে নজ দেখতে আছে এখন সাইজে বাড়ি বাড়ি থালার দেখতে আছে তিন দিনে সাতজন ছিলাম সন্ধ্যার সময় যেতাম সকালবেলা চলে যেতাম তাহলে সাইকেল খাবার এখন আমার বিয়ে যেটা হয় বিয়ে শাশুড়ি তবে এখন এই পোশাক আছে অস্ত্র আছে এখন কী করবো তবে যদি বাড়ি সাইড করে সামনে মারি গেলাম ঠিক আছে কী করবো শেষে দিয়ে একটা গাছ কিনলাম গাছ কিনে উড়ে গেলে এক সাইডে গাছ কিনলাম দিয়ে ইয়েটা রাখি দেন অস্ত্রটা রাখি অস্ত্র হবে পোশাক রাখি দিই তারপর আমরা এই সাত দিন পর্যন্ত গোমুদিন রয়ে খুলে যাই আবার একটু যাই একটু যে শেষে দিয়ে দেখতেছি বাড়ি রয়েছে আর কী করবো ওই দুজনেই আমরা দুই ঘন্টা এক ঘন্টা হলে খাদ্য ছাড়লে কত খাবো দুই ঘন্টা ছাড়লে দুই ঘন্টা ছাড়ার পরে এদিক দিয়ে আসি আবার ফুলিরের সামনে আমার জামাই গাড়ি ছিল একটা ওইখানে আই যাব অর্থাৎ ওই গাড়ি ছিলাম এক রাত তাও আবার দুই দিন দুই ঘন্টার পর যখন খাতি ছাড়লো আবার আইলাম লাকসাম লাকসামে আমাদের বড়ুয়া বাড়ি থাকে আইলাম আসার পরে ওইখানে দেখি যার বাড়ি থাইলাম ওইখানে একটা ছেলে ছিল আত্মীয় ওরে জাঙ্গালিয়া ওই খবর আছে ওইখানে দেখেছিল বরাবর ওরও লই গেছে গা লই যাওয়ার পর এখন কী করবো তারপর দিন সকালে আবার আনি এলাম আমি কে কে যখন লাস্টাম আইলাম বাংমারা হাই স্কুল আছে বাংমারা স্কুলে আইসি আর ওইখানে ওই ছাত্ররা দেখেছিল তোমরা যেতে পারছে না আমার আর কী করবো দেখতে পারি ওইখানে ছিলাম ওইখানে থাকি এখানে খাওয়া দাওয়া করে স্কুলের মধ্যে ছাত্ররা ছিলাম খাওয়ার পর ওইখানে দুদিন ছিলাম দুদিন খাওয়ার পরে এখন কী করবো সিঁড়ি থাকবো ওইখানে তারপর কোনো তারপর দিন সকালবেলা ভোরবেলা আনা দিলাম আবার ওইখানে বাগিয়েছি বাগিয়ে গিয়ে আইলাম ফেনি ফেনি এসে ওখান দাঁড়িয়েছিলাম আমি ওই রাস্তার মধ্যে গাছ তার হাড়ি সকাল করে রাস্তা হাড়ি বলেছি ফেনি এসে আর এখন সন্ধ্যে হয়েছে সন্ধ্যে করে যাবো খাবো দেখি এক মুসলিমের মধ্যে গাইয়া ইয়া করে যাবো আওয়ামী লীগও হয়েছে চুরো দিতে আছে মুড়ি দিতে আছে ওগুলো অত খাইয়া বললাম তারপর দিন আনি এলাম মিরেশ্বরে জোড়ালগঞ্জ আজ আত্মীয় বাড়িতে ছিল একদিন ছিলাম এটার পরের দিয়ে বাড়ির ডাল ওই দিনের খবর আমি চলে না দিলে ইয়া ইয়া আবার আট হাজারে বিশ্ববিদ্যালয় ওইখানে আমার আত্মীয় বাড়ি আছে ওইখানে গেছিলাম এটার পরে আইলাম বাড়ি বাড়ি থাকার পরে তো গেলাম মুক্তিবাহিনীর ওই সময় গেছে না আমি বহুত কদিন পরেই তো গেছে খবর মুক্তিবাহিনী গেল আমার বাড়িতে আসছিল চিত্তরা ওই ওর বাড়ি চিত্তরা আসছিল আমি ওরা সঙ্গে সবাই দিতে পেতাম ওই প্রতিদিন দুটা বাচ্চা খালি ও বিলেশবাবু আছে না বিলেশবাবুর বাড়ির ছবি দেখতাম মুক্তিযুদ্ধের ওইখানে আড্ডা ছিল আমাদের যেদিন ওই রাজাঘারে একটা করল আবার কেউ স্কুলে ওইখানে আমি ছিলাম ওইখানে তো আমাদের হ্যাঁ বিকাল বাবু আসলে একদম পুলিশের ও আমার সঙ্গে পুলিশের কবিরা ও মুক্তিযুদ্ধ লাগছে আবার ওইখানে 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 কিন্তু ওইখানে বিরাট সাজার ওইখানে গুলি মারা গেছে ওইখানে খবর দিয়েছে আছে খবর ওইখানে বিলেশবাবুর যুদ্ধ শেষ হওয়ার পরে 16 ডিসেম্বর স্বাধীন হলো স্বাধীনের পর আমি এখানে ওই সময় বাড়ি ছিলাম তখন সরকার অর্ডার দিল যারা চাকরিতে আছেন তারা দেন চাকরির জয়েন করেন আমি 19 তারিখ সিটাং পুলিশটা নিলাম ওইখানে ওরা বললো যে যে ডিস্ট্রিক্টে আসিলা ওই ডিস্ট্রিক্টে চলে যাওয়া 21 তারিখ আমরা কুমিল্লা চলে গেলাম 22 তারিখ যাই আমি কুমিল্লা জয়েন করতে কুমিল্লা জয়েন করার পর এখানে ডিসেম্বরের 22 তারিখ আমি আবার যখন অর্ডার দিচ্ছি আবার ডিসেম্বরের 22 তারিখ যাই আমরা যাই না এখানে সাজা আমার সঙ্গে আরেকজন আছে ইন্ডিভিজুয়াল বড়ুয়া ও আমার সঙ্গে ছিল যোগদান করার পরে এই পিছনে সাজিয়ে গেছি 2003 আমি রিটায়ার দিলাম 2003 রিটায়ার করার পরে বাড়িতে আইলাম বাড়ি আসার পরে কিন্তু এমনিতে করিয়ে লইলাম আইজি সাথে একটা ইয়া করছিল আমাদের এই ঢাকার থেকে একটা টিম পাঠিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পাঠাচ্ছিল এখানে এই বছর 2 আগে তারপর এই করোনার আগে পাঠাইছিল তারা কী ব্যাপার তখন আমার একটা টেলিফোন লাগে আমার বাসায় এসেছিল বাসা আসার পরে আমি 14 জন পুলিশরে আমার বাসায় অনেক সাক্ষাৎকার দিয়েছি সব কিছু হয়েছে কি এগুলো দিবা
যে সাক্ষাৎকার অনুসারে করুন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় দেবে। আমাদের ডিপার্টমেন্টে একটা আইজি সাহেব একটা বই দায়ী করছে, কিন্তু আমরা কোন যুদ্ধ করছি কী করছি সব আছে, কেন আমাদের প্রতিনিধি আছে, ওই বইগুলো আমাদের আছে। তারপর সেই সে 2010 যখন শেখ হাসিনা যখন আমাদের শেখ হাসিনা যখন এই মুক্তিযোদ্ধার মনোনয়ন করতেছে, তখন আমরা এখন কী আমরা মুক্তিযোদ্ধা, আমরা তো জয়নি, আমরা তো যুদ্ধ করলাম, আমরা মুক্তিযোদ্ধা হইতে পারি না। তারপর আমি আবার এই মধ্যপাড়ার ডিপুটি ইন্সপেক্টর থাকতাম মুক্তিযোদ্ধা, তারপর ত্রিশঙ্কর বাবু ইন্সপেক্টর, ও মারা গেছে আমার বাড়ির এখানে, ও মারা গেছে, তিনজন আমি লই না দেখা গেলাম, দেখা যায় মন্ত্রণালয় গেলাম, মন্ত্রণালয়ে যাই না, ওইখানে খালার করতে করতে এখন আমরা আমাদের ওইখানে একটা পুলিশ ছিল, আমার এক সঙ্গে সার্টিফিকেট তবর, ও ওইখানে মন্ত্রণালয় ছিল, কয়েক দাদু কিছু নিয়েছি আমার কয়েক, আমরা তো মুক্তিযোদ্ধা বলা দেখো পাদি ঠিক আছে। তারপর ওইখান থেকে আমাদের কতগুলো গ্যাজেট বই আনিয়ে দিল, গ্যাজেট বই আনার পরে খুব করতে করছি দেখি আমাদের ওইখানে গ্যাজেটে 2003 গ্যাজেটে গ্যাজেটের নাম আছে, নাম আছে আমরা মুক্তিযোদ্ধা গ্যাজেট। বাংলাদেশের অবস্থা ব্যাপারে বলেন, কেমন লাগছে বাংলাদেশ? বাংলাদেশ তো এখন তো আমাদের ভালো হয়ে আছে, কিন্তু ভালো থাকলে কিন্তু রাজাহারের তো এখন চতুর্দিকে আমাদের ইয়াগুলো গেরাও করে দিচ্ছে, এখন এটা তো আমাদের প্রতিরক্ষা করার দরকার। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।